রাজভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানের দাবি দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী, ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্তদের নিয়ে অবস্থানের দাবি। ১৩ জুন পুলিশের কাছে আবেদন, আবেদন খারিজ করে পুলিশ। বুধবার আদালতে প্রশ্নের মুখে পড়ে পিছিয়ে গেল এই ধর্নার শুনানি। যথকাণ্ড রাজভবনের সামনে অভিষেকের ধর্নার পর ধর্নার দাবিতে অনড় শুভেন্দু। ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া বিজেপির একাধিক কর্মী, আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজভবন অভিযান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে জলগড়ায় আদালতে কোর্টের অনুমতি নিয়ে রাজ্যপালের সম্মতিতে শেষ পর্যন্ত ১৬ই জুন রাজভবন অভিযান করেন বিরোধী দলনেতা। শতাধিক আক্রান্তকে নিয়ে সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন তিনি। ওই দিনই রাজভবনের বাইরে দাঁড়িয়ে ধর্নার হুঁশিয়ারি দেয় শুভেন্দু। বিনীত গোয়েলকে আমি চিঠি দিয়ে বলেছি, এখানে ভাইপো বসেছিল, পাঁচ দিন ধরে ধর্ণা দিয়েছিল, ঠিক সেম জায়গায় ভাইপোকে যেখানে অনুমতি দিয়েছে আমাকেও দিতে হবে। ১৯ তারিখ বিকেল ৪টা থেকে আমাদের ধর্ণা চলবে। রাজভবনের বাইরে ধর্ণার দাবিতে আদালতে মামলা করেন শুভেন্দু। ১৪৪ ধারার কারণে শুভেন্দুর আর্জি খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। উত্তর পেলে ভালো, উত্তর না পেলে আমি যে পদ্ধতিতে পারমিশন আদায় করে এখন অবধি ১০০র বেশি সভা আমাকে গত ৩ বছরে করতে হয়েছে, এখানেও ধর্ণাটা ঠিক একই পদ্ধতিতে পারমিশন আদায় করে আমি করব। বুধবার আদালতের বক্তব্য বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ। শাসক দল ধর্ণায় বসেছে বলেই কি রাজভবনের বাইরে ধর্ণায় বসতে হবে? অন্য কোনো জায়গায় ধর্ণা করা যাবে না? অক্টোবর ২০২৩ ১৪৪ ধারা অমান্য করে রাজভবনের সামনে ধর্ণায় বসে তৃণমূল। ওই ধর্ণাকারীদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ করেছে? ধর্ণায় অনুমতি চেয়ে আদালতে চলতে থাকে সওয়াল জবাব। শুভেন্দুর আইনজীবীর সওয়াল, শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চাইছে বিজেপি, যদি ১৪৪ ধারার কারণে আবেদন বাতিল হয় তাহলে তৃণমূলকে কেন অনুমতি দেওয়া হয়েছিল? আদালতের পর্যবেক্ষণ, একজনকে যদি অন্যায়ভাবে কিছু দেওয়া হয় তার মানে এই নয় যে অন্য কোনো ব্যক্তিরও তার ওপর অধিকার জন্মায়। অবস্থান বিক্ষোভ করার অধিকার সকলের আছে, কিন্তু ওখানেই কেন করতে হবে? শুভেন্দুর আইনজীবীর সওয়াল। আদালত বললে যে কোনো শনিবার রবিবারও ধর্ণায় বসতে রাজি বিজেপি। আদালত যদি এক ঘন্টা সময় বেঁধে দেয় সেই সময়ই ধর্ণায় বসতে রাজি বিজেপি। ১৪৪ ধারা অমান্য করে ৫ দিন অবস্থান বিক্ষোভ তৃণমূলের, কি পদক্ষেপ নিয়েছে সরকার? ২১ জুন অর্থাৎ ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যের কাছে জবাব তলব আদালতের। আগামী ২১ জুন পরবর্তী শুনানি, ওই দিন বিকল্প জায়গা নিয়ে নিজেদের অবস্থান জানাবেন শুভেন্দু অধিকারী। কলকাতা টিভি।